আজকে আমি দেখাবো হচ্ছে ইউনিটি দিয়ে কিভাবে একটা ছোট একটা গেম বানানো যায়। আমি হচ্ছে ইউনিটি অন করতেছি আমার। আমাদের কোর্সে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আমরা হচ্ছে একটা রোলার বলটাকে গেম দেখাবো, আর হচ্ছে একটা ফাইটিং গেম। তো আমি হচ্ছে ফার্স্টে একটা প্রজেক্ট খুলবো, নিউ প্রজেক্টের নাম দিলাম হচ্ছে ধরেন হচ্ছে বল ওয়ান। হচ্ছে আমার এটা হচ্ছে কোন ফোল্ডারে সেভ হইতেছে আমার প্রজেক্ট হচ্ছে 3D। 3D অটো হচ্ছে ক্লিক করা আছে, আমাকে কিছুই করতে হবে না, ওটা হচ্ছে অনলি প্রজেক্টের নাম দিতে হবে ক্রিয়েট প্রজেক্ট। আমি যখন প্রজেক্টটা অন করব তখন আমরা দেখতে পারবো হচ্ছে দুইটা অলরেডি হচ্ছে গেম অবজেক্ট দেওয়া আছে, একটা হচ্ছে মেইন ক্যামেরা আর একটা হচ্ছে ডিরেকশন লাইট। তো এখানে দেখেন সিন হচ্ছে এই সিনের মধ্যে হচ্ছে আমি যে কোনো কিছু অ্যাড করতে পারি, আমি যে কোনো অবজেক্ট এই জায়গায় অ্যাড করব। আর এটা হচ্ছে আমার গেম ভিউ। গেম ভিউ হচ্ছে আমার ওই অবজেক্টটা অ্যাড করার পর এটা কোন পজিশনে আছে, গেমে কীরকম ভাবে দেখা যাবে সেইটা আমি হচ্ছে গেম ভিউতে দেখতে পাবো। তো আমি যেটা বলছিলাম যে আমার এখানে মেইন ক্যামেরা আছে আর একটা ডিরেকশন লাইট আছে, যার কারণে হচ্ছে আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি। আমি যদি ডিরেকশন লাইট অফ করে দেই এটা ডার্ক হয়ে যাবে, যদি মেইন ক্যামেরা অফ করে দেই সে কিছুই দেখাবে না। তো এই দুইটা জিনিস থাকুক। তো আমি হচ্ছে ফার্স্ট একটা গেম অবজেক্টে ক্লিক করে একটা প্লেন নিব, 3D একটা গেম অবজেক্ট নিব, সেটা হচ্ছে প্লেন, একটা সারফেস। এই সারফেস নিয়ে যখন আমি কাজ করবো সারফেসটা হোয়াইট, আমি যদি চাই সারফেসে কালার চেঞ্জ করতে তাহলে আমাকে কী করতে হবে, একটা ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে। তো ম্যাটেরিয়াল অ্যাড করার জন্য আমি এই যে অ্যাসেটে রাইট ক্লিক করবো, ক্রিয়েট ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালে আপনি নাম দিতে পারেন। তো নিউ ম্যাটেরিয়ালে থাকুক, ম্যাটেরিয়াল সিলেক্ট করে এই জায়গায় দেখেন ওর কালার হোয়াইট দেওয়া আছে, আমি অন্য যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবো এখান থেকে। আমি ইচ্ছা করলে এই জায়গায় কালার অ্যাডজাস্টও করতে পারি। করার পর আমি ম্যাটেরিয়ালটা টেনে এই প্লেনের উপর ছেড়ে দিব, এখন দেখুন ওর কালার চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আমার প্লে, গেম প্লে করতে পারবো এই আমার হচ্ছে এরকম। তো এখানে আমি কী করবো, এই জায়গায় একটা বল নিব, সেই বলটাকে হচ্ছে আমি মুভমেন্ট করাবো। এটা হচ্ছে আজকে লেকচারের মেইন উদ্দেশ্য। তো গেম অবজেক্ট 3D আমি হচ্ছে একটা স্পেয়ার নিব, স্পেয়ারটা আমি চাইলে একটু উপরে করে দিতে পারি। তাহলে এখন যদি আমি রান করি দেখেন স্পেয়ারটা উপরেই থাকতেছে, কারণ কি এর মধ্যে কোনো কিছু নাই, এই কোনো ফিজিক্স অ্যাড করা নাই, যার কারণে ও হচ্ছে যেই পজিশানে আমি ওকে রাখছি সেই পজিশানে আছে। এখন আমি যদি চাই ওর মধ্যে একটা ফোর্স দিব, সেই ফোর্সটা দেওয়ার পরে সে নিচে নামবে, নিচে নেমে এই প্লেনটার উপরে সে থাকবে। তাহলে আমি এই স্পেয়ারটাতে ক্লিক করে অ্যাড কম্পোনেন্ট আমি কী করবো, ফিজিক্স দিয়ে দেবো, ফিজিক্স রিজিড বডি। যখন আমি রান করবো এখন তখন দেখেন ও নিচে নেমে আসে। আমি যদি অ্যারো সাইনে ক্লিক করি এখন কোনো মুভমেন্ট হইতেছে না। তো মুভমেন্টের জন্য আমাকে কী করতে হবে, কোড লিখতে হবে। তো কোড লেখার আগে আমি আরেকটা জিনিস দেখাই, দেখেন মেইন ক্যামেরা একটু দূরে আছে, আমি চাই একটু উপরে করে ক্যামেরাটা পজিশন সেট করার জন্য। তাহলে আমি মেইন ক্যামেরাতে ডাবল ক্লিক করবো, এই জায়গায় ডাবল ক্লিক করার পর এটা একটু আপ করে দিব। এখন দেখেন মোটামুটি একটা ভালো ভিউ আছে। যদি রান করি এখন আমাকে কী করতে হবে, অবজেক্টটাকে মুভ করে তো। তো মুভ করার জন্য আমাকে কোড লাগবে। তো স্পেয়ারে ক্লিক করার পরে অ্যাড কম্পোনেন্ট নিউ স্ক্রিপ্ট, ঠিক আছে। তো স্ক্রিপ্টের নাম দিব, এখন আমি স্ক্রিপ্টের নাম হচ্ছে আমি দিলাম, যেহেতু মুভমেন্টের কোড আমি দিলাম মুভ। সবসময় খেয়াল রাখবেন যখন ক্লাসের নাম দিবেন ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দেওয়ার জন্য। তো আমি দিলাম মুভ ক্রিয়েট অ্যান্ড অ্যাড, আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিশার, ক্রিয়েট অ্যান্ড অ্যাড। তো দেখেন এটা অ্যাসেটের মধ্যে আছে আবার এই জায়গায়ও আছে, এবং যদি স্পেয়ারে ক্লিক করি দেখেন স্পেয়ারের সাথে কানেক্টেড। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, আপনার PC-তে যদি ভিজুয়াল স্টুডিও দেওয়া থাকে তাহলে ভিজুয়াল স্টুডিও অন হবে, আদারওয়াইজ মনো ডেভেলপারে অন হবে। তাহলে আমি অন করতেছি, আমার এখানে ভিজুয়াল স্টুডিও দেওয়া নাই, যার কারণে হচ্ছে মনো ডেভেলপারে অন হইতেছে। তো আপনি যদি চান যে না আমি ভিজুয়াল স্টুডিওতে অন করবো সব সময়, তাহলে আপনাকে কী করতে হবে, ইডিটে ক্লিক করে প্রিফারেন্স এই জায়গায় দেখেন এক্সটার্নাল টুলস, এই জায়গায় হচ্ছে ইন্টারনাল, এই যে মনো ডেভেলপার কিংবা ভিজুয়াল স্টুডিও ইনস্টল করা থাকলে এই জায়গায় থাকতে আমি জাস্ট সিলেক্ট করে দিতাম এতটুকুই। তো বাই দ্য ওয়ে এটা আমার কাজ না, আমি হচ্ছে স্ক্রিপ্টটা অন করলাম, দেখেন আমি ক্লাসের নাম হচ্ছে আমার মুভ, আমি যে নামটা দিছি ও দুইটা ফাংশন অটো জেনারেট করেছে, একটা হচ্ছে স্টার্ট ফাংশন আর একটা হচ্ছে আপডেট ফাংশন।
স্টার্ট ফাংশনের কাজটা হচ্ছে একটা গেম যখন ফার্স্ট রান হবে ফার্স্টেই হচ্ছে আমার স্টার্ট ফাংশনটা কল হবে, ঠিক আছে? স্টার্টে আমার যে জিনিসটা থাকবে এইটাই ফার্স্টে আমার কল হবে। আর আপডেট ফাংশনটা হচ্ছে প্রতি সেকেন্ডে সে কী করবে, মিলি সেকেন্ডে সে 50 বার সে কল করবে। তো আমার হচ্ছে আপডেট, তো কোনো কিছু যদি কন্টিনিউয়াস আপডেটের দরকার হয় তাহলে হচ্ছে আমি কোড লিখবো হচ্ছে আপডেটের মধ্যে। তো আমার একটা অবজেক্ট মুভ করাইতে চাইতেছি, তো অবজেক্ট যখন মুভ করাবো তখন আমার কি হইতেছে, ওই অবজেক্টটা কন্টিনিউয়াস চেঞ্জ হবে, যার কারণে আমার কোড হবে আপডেটের মধ্যে। তো কীভাবে হবে, আমার মুভমেন্ট হচ্ছে হরিজন্টাল এক্সিস আর হচ্ছে ভার্টিক্যাল এক্সিস। আর সবসময় মুভমেন্ট হয় এক্স আর ওয়াই এক্সিস, যদি হরিজন্টাল আর ভার্টিক্যাল ধরি আমি, এখানে ভ্যালুগুলো হচ্ছে আমার ভগ্নাংশও আসতে পারে পূর্ণ সংখ্যাও আসতে পারে। তাহলে ভগ্নাংশ কিংবা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ পূর্ণ সংখ্যার জন্য আমরা ইউজ করি ডাটা টাইপ হচ্ছে ইন্টেজার, আর ভগ্নাংশের জন্য ইউজ করি হচ্ছে ফ্লট। তো ফ্লটের একটা সুবিধা হচ্ছে আমি পূর্ণ সংখ্যাও ইউজ করতে পারি, ডাটা রাখতে পারি কিংবা ভগ্নাংশ রাখতে পারি, কিন্তু ইন্টেজারে মানে ইন্টেজারের মধ্যে হচ্ছে আমি শুধু পূর্ণ সংখ্যা রাখতে হবে আমাকে, যার কারণে আমি একটা ডাটা টাইপ নিলাম ফ্লট। ভেরিয়েবল নিব হচ্ছে আমি যে কোনো নিতে পারি, যেহেতু হরিজন্টাল মুভ এই স্মুভ। এরপর আমাকে কী করতে হবে, আমার অবজেক্টটা কী করতে পারি, আমি হরিজন্টাল বরাবর মুভ করতে পারি। কীভাবে মুভ করাবো, আমি কিবোর্ডে অ্যারো সাইন প্রেস করে, তাহলে আমি কিবোর্ডে প্রেস করছি কিনা সেটা আমাকে ধরতে হবে। সেটা ধরার জন্য হচ্ছে ইনপুট ডট হচ্ছে কোন বাটনে প্রেস করছি, গ্যাট এক্সিস কোন দিকে প্রেস করছি, এই যে গ্যাট এক্সিস আমি এন্টার প্রেস করব। দেন আমি লিখব হচ্ছে হরাইজন্টাল। তো বাই দ্য ওয়ে আপনি বলতে পারেন যে আমি এই হরাইজন্টালটা কেন লিখছি, এখানে অন্য কিছু কেন না, এটা দেখানোর জন্য আমি এখানে আসেন আপনি ইডিট প্রজেক্ট সেটিং ইনপুট, কারণ আমি ইনপুট দিতেছি। এখানে দেখেন এক্সিসে হরাইজন্টাল, হরাইজন্টাল এখানে নেম লেখা যেইভাবে লিখা আমাকে ওই জায়গায় সেম উপায়ে লিখতে হবে। ভার্টিক্যালে দেখেন ভার্টিক্যাল যেভাবে লিখায় আমাকে এই জায়গায় সেম নামটাই লিখতে হবে। তাহলে এইটা দেন হচ্ছে ফ্লট মুভমেন্টের জন্য, পার্টিকেল মুভমেন্টের জন্য হচ্ছে বি মুভ। তাহলে হচ্ছে ইনপুট ডট গেট এক্সিস আমি সেম জিনিস কপি করে দিলাম। তাহলে এখানে কি হবে আমার ওই নামটা ভার্টিক্যাল, ঠিক আছে? তাহলে আমি কতটুকু মুভমেন্ট করতেছি সেটা আমি এই জায়গায় এস মুভ আর বি মুভে ধরতেছি। এখন কি করতে হবে, পজিশনটা আমাকে সেট করতে হবে। তাহলে সেট করার জন্য হচ্ছে ট্রান্সফর্ম ডট হচ্ছে ট্রান্সলেট, ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট। দেন আমাকে কি করতে হবে, যেহেতু এটা 3D তাহলে হচ্ছে তিন দিকে মুভমেন্ট হইতে পারে। তাহলে হচ্ছে তিন দিকের জন্য হচ্ছে এই স্মুভ, যেহেতু উপরে যাবে না সে, তাহলে উপরে 0y, আর হচ্ছে ভার্টিক্যাল মুভের জন্য হচ্ছে বি মুভ। আমার এখানে যে ভেরিয়েবলের নাম দেওয়া আছে সেম ভেরিয়েবল হবে বি মুভ, ঠিক আছে? ডান, আমি এখন সেভ করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করে রান করব। রান করার পরে দেখেন মেবি কোথাও ইরর আছে, হরাইজন্টাল অর সামথিং। এই ও এই জায়গা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে হবে, যেহেতু এগুলো স্ট্রিং। ডান, এবার আমি রান করি। এবার হচ্ছে আমি অ্যারো সাইনগুলোতে ক্লিক করি, দেখেন মুভমেন্ট হইতেছে, কিন্তু দেখেন মুভমেন্টটা খুবই ফাস্ট। আমি আবার রান করে দেখতেছি, দেখেন মুভমেন্ট ফাস্ট, আমি একবার ক্লিক করি সে অনেক দূর চলে যায়। তো এভাবে একটা গেমে জেনারেলি হয় না, গেমে হয় কি আমার অবজেক্টের মুভমেন্টটা স্মুথ হয়। তো স্মুথ কিভাবে করা যায়, স্মুথ করার জন্য আমি কি করতে পারি, টাইমের সাথে একটা সম্পর্ক নিয়ে আসতে পারি, যে এই ভ্যালুটা যতটুকু সে ক্লিক করছে 1 সেকেন্ড পর যতটুকু মুভমেন্ট হবে, 2 সেকেন্ড পর আরও বেশি মুভমেন্ট হবে, 3 সেকেন্ড পর আরও বেশি মুভমেন্ট হবে। তো স্পিড বাড়ানোর জন্য আমি কী করবো, টাইমের সম্পর্ক নিয়ে আসবো। তাহলে ইনটু টাইম ডট হচ্ছে ডেল্টা টাইম, ঠিক আছে? তো সেম জিনিস আমি আবার ভার্টিক্যাল এক্সিসের জন্য কপি করে দিলাম, কন্ট্রোল এস। এবার দেখেন অনেকটাই স্মুথ হয়ে গেছে, এটা স্টপ করতে হবে, স্টপ করে এবার রান করি। দেখছেন খুবই আস্তে ধীরে মুভমেন্ট হইতেছে, আস্তে ধীরে স্পিডও বাড়তেছে। তা আমি যদি চাই যে আরও স্পিড বাড়াবো তাহলে আমাকে কী করতে হবে, এখানকার
সাথে ভ্যালুটার সাথে আমি যে কোনো একটা ভ্যালু গুণ করে দেবো। আপনি পয়েন্ট আপনি যদি ইনটু ফাইভ দিতে পারেন, সিক্স দিতে পারেন, সেভেন দিতে পারেন, ওয়ান টু, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু স্পিডে মুভ করাইতে চান। এবার দেখেন অনেকটা ফাস্ট, অনেকটা স্মুথ হয়ে গেছে, বুঝছেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, তো এই পর্যন্তই। পরের টিউটোরিয়ালে আমি দেখাবো এই অবজেক্টটা যদি কারোর সাথে কোলাইড হয় কিভাবে আমরা পয়েন্ট দিতে হয় সেই ব্যাপারটা আমরা দেখাবো, কিংবা আমি চারপাশে একটা এরিয়া বর্ডার নিয়ে আসতে পারি। তো এগুলো হচ্ছে আস্তে ধীরে আসবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।